আমরা কাম করতে যাই যে মডিউল মানে যে গিয়ার টা হইতাছে কত যে গিয়ার টা হইতাছে যে ফুল মডিউল এর ম্যাক্সিমাম আছে 3 নমিনাল ডায়ামিটার অফ গিয়ার শেপ কাটার ডায়াটা কত কাটার ডায়াটা কত যে কাটার কাটার দিতে এই কাটার ডায়াটা কত 104 মিলিমিটার তারপর আর কি নাম্বার অফ কাটার ডাবল স্ট্রোকস পার মিনিট কত আছে ডাবল স্ট্রোক কত আছে কত আছে 1800 কিসের 1800 ওই পাশে ওই যে ওই পাশে কত আছে 400 পর্যন্ত ওই পাশে গিয়ে দেখেন 400 পর্যন্ত আছে ম্যাক্সিমাম 125 এইটি তো প্রথম বাইক 125 সার্কুলার রেডিও দেবো স্যার ফিড রেট পার ডাবল স্টপ সার্কুলার কত সার্কুলার কত এই যে ড্রাইভার এটা দিবেন এইটা ড্রাইভার এটা ইন্টারচেঞ্জেবল গিয়ার ড্রাইভার কত আছে 34 55 পেজ উল্টান আর জন পেজ করুন আপনি এটা উল্টান 34 আপনি এখানে লেখেন 34 34 55 ড্রাইভার আপনি লেখেন 34 55 কত এই যে 34 55 ঠিক কত আছে হ্যাঁ গিয়ার সব চেঞ্জ করা যায় কিন্তু তাহলে কত 0.17 আপনি লেখেন 0.17 এই যে এটা যে ড্রাইভার বুঝেন তো এটা ড্রাইভার বুঝছেন হ্যাঁ কেমনে ছোট গিয়ারটা আন্দাজে করে পাওয়া বুঝছি আন্দাজে আপনি কেমনে বললাম না আমি বললাম এটা ড্রাইভার এটা দিবেন আপনি বুঝতে হইব না তারপর কি কর রেডিয়াল রেডিয়াল কত কত রেডিয়াল কত কত আছে গিয়ার এটা তো রেডিয়াল রেডিয়ালটা মানে ব্ল্যাঙ্কটাকে ডেপ দিত আছে 3 ফিট রেডিয়াল ফিট ওটা কত কত আছে বলে দেনে কত কত এই কিন্তু সব দূরব রেডিয়াল এই যে 40 40 এই যে এটা 40 এটা 40 তাহলে 40 40 হইলে কত আছে 40 40 লেখেন আর আপনি লেখেন 0.04 40 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
ওই যে যান ওখানে যান আগে গিয়ে খোঁজেন ওই কান নেন ওই যে সাইডে সাইডে যান আপনি টর্চ ধরেন তো যাতে খাইন খাইন টর্চ তো টর্চ নাই আপনার আমার ভিডিও রেকর্ড হচ্ছে কত ৯৬ ৯৬ এই যে দেখেন চেক করে দেখেন ৯৬ আছে এই যে ঘুরেন এই যে ৯৬ আছে এই যে এখানে আছে হ্যাঁ জেডি কোর 96 কত বিএসএ লাগিয়ে 30 এই যে বি 30 এই যে এটা তাহলে বি তারপর ডি কত ডি আছে 60 60 ওই যে দেখেন এই যে এটা 60 না 80 ওটা 80 আচ্ছা লিখে ভালো ভাই 82 সি লিখতে না দেখেন সি সি বরাবর যায় আমার ওই যে দেখেন এই যে কোনা কোনা ওই যে কোনা এই কোনাতে যায় তাহলে সিএমআর কি জেডবি সিএমআর জেডবি ছিল আসলে লাস্টে একদম লাস্টে এই যে আচ্ছা অ্যাম্বুল 80 ছিল না 60 ছিল 80 আছে আর এটা ডিএমআর সিএমআর হচ্ছে এই লাস্ট কলাম লাস্ট সেটা তো বুঝছি এটা বলতে 30 না 60 আছে বল 30 নো 96 30 80 96 30 80 হ্যাঁ হ্যাঁ 30 80 হলে হবে হচ্ছে ইয়া 20 দেখছো 96 30 80 সি কত এই নেছে সি কত এই সি কত রে জেডবি জেডবি সি হচ্ছে জেডবি কত জেডবি মানে বি এর সমান বি তো আগে লেখছো হ্যাঁ তাহলে 30 হবে 30 জেসি হবে জেডবি এর সমান অনেকগুলো আগে কিন্তু 2 আছে এটা একটু 2 ছিল খাইরুল অনেকগুলো আগে কিন্তু 2 আছে এটা 2 ছিল কি বি তো সেম না
এই যে দেখ 96 30 80 এই বরাবর গেলে জেডবি আচ্ছা ঠিক আছে তাহলে সি কত সি হচ্ছে জেডবি মানে জেডবি এর যত সি এর তত 30 আর জেড সি দ্যাট জেডস কত সি মানে কি ওখানে কি লেখা আছে জেডবি ওই ওই জায়গায় কি লেখা জেডি এটি আছে জেডবি না জেডি জেডবি না আর জেসির মানটা হচ্ছে এই কাটার টিক নাম্বার কত জানতে চাইছি জেসির মানে কাটার টিক নাম্বার কত এটা পোল্যান্ডের কাটার এটার মধ্যে 50 আছে ইন্ডিয়ার কাটার হইলে 30 যাতে থাকতো আবার রাশিয়ার কাটার হইলো 45 দা মানে জার্সির মান আপনি খুঁজবেন কাটার রিট নাম্বার কত সোজা হবে এইটা কাটার রিট নাম্বার আছে 50 থাকে জার্সির মান এবার জার্সির মান যদি 50 থাকে সি এর মানও 50 হবে এবার সি এর মান দেখেন 50 আছে কিনা এই যে এটা 50 আপনি বললেন না যে সি হচ্ছে জেড এর সমান আমি না না জেড সি আর সি এর মানে আমি গুনে দিচ্ছি 50 যেহেতু আমি বলে দিলাম 50 আপনি বলবেন আমি গুনছি 50 তাহলে 50 লাগাই দিচ্ছে আর সি এর মানটা হয়েছে জার্সি এর মান যা সি এর মানটা জার্সি যদি 30 হইতো সি এর মানও 30 হইতো তারপর বলেন আর কি আবার প্রথম পেজে আসেন এটা কি চাইছি যদি মনে করেন 40 হয় তাহলে 40 আর উপরে 10 তাহলে 60 আমার করতে হবে কাটার স্ট্রোকটা কারণ বারবার তো 120 দেওয়া চলবে তাহলে 40 লাগে ব্ল্যাঙ্কের এই যে ব্ল্যাঙ্কটার উইথ আছে 40 দেখেন মানে বি 40 আর অ্যালাউন্স হয়েছে 10 10 20 20 তাহলে টোটাল লেন্থ 60 ইউটিউব আপ করতে তাহলে লিংক দিলে এবার 60 এর ভিতরে আমি কিছু রিসিভ করে রাখতে 60 এর ভিতরে কিভাবে রাখে জানেন তো না স্যার একটু দেখেন ভিডিও কিন্তু ভাই আচ্ছা দেখেন দেখেন উনি কিন্তু সব জানে উনি কিন্তু এই মেশিন সম্বন্ধে পুরো জানে উনি খুবই এক্সপার্ট কোন 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 কোনো সারও নেয় না ওনার উপর দায়িত্ব এই গিয়ার সেবক শুধু উনি আর আমি কোনো সারও নেয় না এই দায়িত্ব এইটি গেছেন 40 এখানে দাঁড়া করায় কিন্তু সব ওনারে গেলে পুরা মুখস্ত এই যে এইভাবে ঘুরাবেন এই যে এইভাবে ঘুরাবেন ঘুরায়া এই রেঞ্জটা দিয়ে নাটটা লুজ দিন সাইড কীভাবে রাখে আর কি সেটা বলতে এইটা নাটটা লুজ দিলে বক্স রেঞ্জ দিয়ে স্ক্রুটা ঘুরাইলে এই যে কাটা দেখা সাইডে আনতে হবে এ দেখেন এখন মোটামুটি সাইড আছে টচ ধরেন এই যে টচ ধরেন টচ আছে না দেখেন ওই দেখেন ওই যে স্কেলিং ঠিক আছে এইটা ওখানে বক্স রেঞ্জ দিয়া স্ক্রুটা ঘুরাইলে এটা আপ ডাউন করবে যদি আপনি সাইডে নিতে চান সাইডে নেবেন 80 নিতে চাইলে 80 নেবেন বাড়াবেন কমাবেন 40 নিতে চাইলে কমাবেন এইভাবে করে বুঝতে পারছি এবার হাত ছেড়ে দেন এই দেখেন মেকানিজম কাটা গো আপনি এইটা ড্রাইভার আর এইটা ড্রাইভার আপনি এই যে গিয়ারটা আছে এটা ড্রাইভার বলছি এই যে এই গিয়ারটা ড্রাইভার এই গিয়ারটা থেকে মেকানিজম আমি বলতেছি এখান থেকে একটা শ্যাফ্ট আছে এই পর্যন্ত তাহলে একটা শ্যাফ্ট দিয়ে দিই এই যে শ্যাফ্ট
এটা নাট, এই যে নাটটা, তাহলে শ্যাপ, শ্যাপটার মাথায় আছে একটা বেবিল গিয়ার, ঠিক আছে? এগুলি যা যা দেখবেন আমি সব দেখাই দেবো, যদি দেখতে চান। এইখানে একটা বেবিল গিয়ার, তাইলে বেবিল গিয়ার, এইখানে একটা শ্যাপ, এই যে শ্যাপ, এই শ্যাপটা এইটা, এই যে ভূত আছে, টস ধরেন, আপনি টস ধরেন না, এই যে ভূত আছে, বুঝতে পারছেন? এই যে শ্যাপটা কিন্তু এটা ভূত আছে, এই শ্যাপটাই বক্সা হিসেবে বসছে, তাইলে এই শ্যাপটা বক্সা হিসেবে বসছে। এইখানে একটা বেবিল গিয়ার, এখানে একটা বেবিল গিয়ার, এখানে একটা বেবিল গিয়ার, আবার এখানে একটা রড, এই রডটা এইটা, এইখানে ওয়ার্ম স্ক্রু, তাহলে এই যে ওয়ার্ম স্ক্রু, আর এটা ওয়ার্ম গিয়ার, ওয়ার্ম গিয়ার তো কিনে, এই যে গিয়ার সেট করে দিই, এই যে দাঁতটা খাইবেন, এই যে মাঝখানে হোল, আর এই স্পিন্ডেল, এই যে স্পিন্ডেল, এই যে কাটা, আর এই বক্সটা, এই বেবেল গিয়ারটা এই বক্সের ভিতরে আছে, যদি দেখতে চান আমি দেখাইতে পারবো এই বক্সটা, তাহলে আপনি ড্রয়িং করে দিই। এই যে বক্সটা ড্রয়িং করলেন, এই যে বক্সটা ড্রয়িং করলেন, এখানে একটা স্পার গিয়ার, এই যে এই গিয়ারটা, ঠিক আছে না? এবার এইদিকে আসেন, মোটর থেকে পুলি, পুলি থেকে এখানে স্পিন্ডেল, এই স্পিন্ডেলের সাথে চেইন স্প্রুকেটের মাধ্যমে এই রড এগেছে, ঠিক আছে? তাইলে এই রডটা এই পর্যন্ত আসছে, এই যে, তাইলে এই যে বক্সের এই পর্যন্ত দিয়ে দেন রড, এই যে রড, এই যে রডটা দিয়ে দিলেন, এখানে মোটর দেন, এখানে স্পিন্ডেল দেন, এই যে এখানে চেইন স্প্রুকেট দেন, চেইন স্প্রুকেট, এখানে একটা চেইন স্প্রুকেট, স্পিন্ডেল কোনটা, এই যে কানেক্ট পাইলেন, বুঝছে, বুঝতে পারছেন? এই যে স্পিন্ডেল এখানে ভিতরে, এই যে মোটরের এই যে ভিতরে স্পিন্ডেল, এই স্পিন্ডেলের সাথে চেইন স্প্রুকেট, ওই যে দেখা যায়, দেখা যায় না? জি জি স্যার, এই চেইন স্প্রুকেট, এই যে, এই যে এটা চেনের মাধ্যমে মোটরের থেকে উই কানেক্ট পেলো, তাহলে কি হইতেছে, এটা ঘুরতেছে, সুইচ দিলাম, সুইচ দিলাম, সুইচ, এই দেখেন, এইবার এখানে এই রডের এখানে ওয়ার্ম স্ক্রু, এই যে এখানে ওয়ার্ম স্ক্রু, এই যে ওয়ার্ম স্ক্রু, এইবার এই রড দিয়া এখানে ওয়ার্ম গিয়ারটা, এই যে ওয়ার্ম গিয়ার, এই যে ওয়ার্ম গিয়ার, ঠিক দেখা যাবে, তাহলে এখানে রোল করে দেন, এইখানে শ্যাপ ঢুকাই দেন, এই যে শ্যাপ ঢুকাই দিলেন, মাথাতে একটা বেবিল গিয়ার দিয়ে দেন, এইখানে একটা বেবিল গিয়ার দিয়ে দেন, এইখানে একটা বেবিল গিয়ার দিয়ে দেন, এইখানে একটা শ্যাপ দিয়ে দেন, এইখানে একটা শ্যাপ দিয়ে দেন, ঠিক আছে? আর এইখানে একটা স্পার গিয়ার দিয়ে দেন, তাইলে দেখেন মোটরের জায়গা রড করে, এই চেনের মাধ্যমে রডগুলো ওয়ার্ম স্ক্রু করে, স্ক্রুগুলো গিয়ার করে, গিয়ারগুলো বেবেল গিয়ার করে, এই বেবেল গিয়ার অরে ঘুরায়, উই অরে ঘুরায়, তাহলে উই ড্রাইভার হয়ে গেল, ঠিক আছে না? তাহলে উই আবার অরে ঘুরাই গেছে, উই অরে ঘুরাই গেছে, অরে ঘুরাইলে উই অরে ঘুরায়, অরে ঘুরায়, অরে ঘুরায়, অরে ঘুরায়, উই ড্রাইভার হয়ে গেল, উই কিন্তু ড্রাইভার হয়ে অদের ঘুরে গেছে। আর এই রডটা যখন ঘুরে, এই যে রডটা ঘুরতেছে, রডটাগুলো ওই যে ওয়ার্ম স্ক্রু করে, স্ক্রুগুলো গিয়ার করে, গিয়ারগুলো কাটা, বুঝছি, বুঝছেন? এটা এটা ধরেন আমি দেখে তার আমি কেন, এইটা এই যে এইভাবে চেষ্টা, এই যে গিয়ারটা আছে না, এই যে ওয়ার্ম স্ক্রু, এই যে ওয়ার্ম স্ক্রুটা এইভাবে করতেছে, গিয়ারটা এইভাবে লাগাই দেন, এই যে লাগাই দিছি, তাহলে গিয়ারটা এইভাবে করবো। এবার গিয়ারের ভিতরে হোল করে, এই যে মাঝখানে হোল করে, এই যে রডটা ঢুকাই দেন, এই যে রডটা ঢুকাই দিছি, রডটা ঢুকাই দিয়ে মাথায় এই বেবেল গিয়ার দিয়ে দেন, এই যে মাথায় বেবেল গিয়ার দিয়ে দিয়েছেন, এই বেবেল গিয়ার অরে ঘুরায়, উই অরে ঘুরাইতেছে, উই অরে ঘুরাইতেছে, উই অরে ঘুরায়, অরে ঘুরায়, অরে ঘুরায়, অরে ঘুরে উই ঘুরায়, আর উই যখন করে এই রডটা করে, রডটাগুলো ওয়ার্ম স্ক্রু করে, ওয়ার্ম স্ক্রু করলে গিয়ারটা করে, এইটা আবার ফিটিং করছে কীভাবে, এটা এই যে এইভাবে ফিটিং করছে, এই যে রডটা, এই যে ওয়ার্ম স্ক্রু, এটা এই যে ওয়ার্ম স্ক্রু, এইটা এইভাবে ফিটিং করছে, তাহলে এটা এইভাবে করে, এটা এইভাবে করলে, এটা এইভাবে করে, বুঝছে, বুঝছি তো? আরেকটা দেখ, আর এটা হচ্ছে কাটার রোটেট, লেখা রাখবি কাটার রোটেশন পুরাটা, হ্যাঁ, এই ড্রয়িং করতে গেলে
এটাই খালি একটা গেল হ্যাঁ এদিক আসেন টস দেন এই দেখেন এই যে কাটার যদি টিপ ভুল দেন টিপ যদি ওইখানে ভুল হয় ওই যে মানে ওই যে আপনি ওই যে না না জেড বি মানে জেড সি ওইখানে কাটার একটা গিয়ার ভুল দিয়েছিলাম আমি মানে কে জানি 80 জায়গায় প্রথম 60 পিছল ওই 60 দিতে গিয়ে আমরাও ভুল করে হালাইছি যে দেখেন টিপ হয়েছে কেমন এই যে বুঝতে পারছেন ইয়ারপরে কারেকশন করছি এই যে ইয়ারপরে টিপ হইতেছে এখানে কিন্তু যদি এটা পার্টির কোনো গিয়ার থাকে পার্টিতে আমরা 40টাই বলে নিই এটা কোনো যদি বাইরের কাজ হইতো এই গিয়ার ব্ল্যাঙ্কটা বাদ এটা আমার আর কোনো কাজ হইতো কারণ কি এখানে মাঝখানে টিপ করবো এই ব্ল্যাঙ্কটাই আমার বাদ তাহলে আপনি দেখেন দেখেন এটা ঘুরতে ঘুরতে কোন জায়গায় হিসাব করে লাল ভাই অফ করে দেন তো লালটাই সুইচ দেন গ্রুপ করে দিবেন মাঝখানে স্ক্রু দিয়ে দিবেন এই যে স্ক্রু দিয়ে দিলেন এটা নাট তারপরে এই যে ক্র্যাঙ্ক পিন এই যে ক্র্যাঙ্ক পিন এখানে ওয়াশার এখানে নাট এখানে লকিং স্ক্রু এই যে ক্রিয়েট করে স্ক্রু দিয়ে আটকাই দিয়েছে তারপরে এখানে তো বুশ আছে এটা জানেন এই যে বুশটা নিচে র্যাক এরকম র্যাক আছে না র্যাকের সাথে স্পার গিয়ার ম্যাচ করছে এই যে গিয়ারটা ম্যাচ করছে গিয়ারটার মাঝখানে হোল করে দেন এই যে রড ঢুকাই দিয়েছে এই যে গিয়ারের মাঝখানে এই যে শ্যাফ ঢুকাই দিয়েছে তাহলে শ্যাফ ঢুকাই দেন এই যে শ্যাফ শ্যাফটা এদিকে রাউন্ড রাউন্ড এদিকে স্প্লাইন আর এই স্পিন্ডেলের এই সাইডে দেখুন এদিকে আছে এই যে স্প্লাইনটা দিচ্ছে এই স্প্লাইনটা যেরকম কাটার স্পিন্ডেলে এরকম স্প্লাইন কাটা এই যে এখানে এবার কাটার স্পিন্ডেলে যে দিয়ে দেন এখানে স্প্লাইন কেটে দেন এটা গিয়ার এই কাটার এটা তাইলে মানে হয়েছে কি এই স্প্লাইনটা এখানে স্প্লাইন কাটা আর আমার এখানে স্প্লাইন কাটা যদি ম্যাচ করছে আমার রডটা যদি এইভাবে করে তাহলে এটা আপডাউন করবে না দেখেন এই যে এইটা যেরকম স্প্লাইন কাটা কাটার স্পিন্ডেলে স্প্লাইন কাটা এইভাবে ম্যাচ করছে তাহলে রডটা দেখেন এইরকম করতেছে আর ওই পার্টিকেলটা আপডাউন করতেছে হয়েছে আর একটা হয়েছে ডিএর থেকে ওই যে ডিএর গিয়ার এই যে ডিএর গিয়ার বানাইলেন ডিএর গিয়ার থেকে সরাসরি একটা স্পিন্ডেল গেছে এইখানে ওয়ার্ম স্ক্রু এই যে ওয়ার্ম স্ক্রু আর এইটা গিয়ার এই যে বড়টা গিয়ার এই গিয়ারের দাঁত দেখাবেন মাঝখানে হোল এই যে স্পিন্ডেল ঢুকাই দিলেন এটা ব্ল্যাঙ্ক এই যে ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্কটা এই যে এটা কিন্তু গিয়ার দেখেন এই যে ঘুরতেছে এই যে গিয়ারটা ঘুরে দেখা যায় দেখেন এই যে এই যে এই যে গিয়ারটা ঘুরতেছে এবার এই গিয়ারের সাথে স্পিন্ডেলটা এই যে গিয়ারের সাথে হোল করা এই যে স্পিন্ডেল আর এটা ব্ল্যাঙ্ক এটা ব্ল্যাঙ্ক বুঝতে পারছেন এখানে দেখেন ওই যে স্ক্রুটা ওই যে ভিতরে ভিতরে দেখা যায় স্ক্রুটা ঘুরতেছে যে ওই যে দেখেন ভিতরে চেয়ে দেখেন দেখা যায় না ঘুরতেছে যে দেখা যায় দেখা যায় না ঘুরে যে দেখা যায় এদিকে আসেন এদিকে আসেন ওই যে আগে লেখেন পরে দেখেন।